পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে রাজধানীর শ্যামবাজারে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 15 থেকে 45 টাকা পর্যন্ত। আড়তদাররা বলছেন মূল কাটা পেঁয়াজের মজুদ শেষ পর্যায়ে। আমদানিকারকদের দাবি, ফেব্রুয়ারিতে ঘাটতির আশঙ্কা করে আমদানি বাড়াতে সরকারকে তাগিদ দেওয়া হয়েছে। অথচ রমজানে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুভ খানের রিপোর্ট। আকাশ ও নৌপথে আমদানি আর দেশীয় মূল কাটা পেঁয়াজের উপস্থিতি কিছুটা স্থিতিশীল করেছিল দেশের পেঁয়াজের বাজারকে। যোগান বাড়ায় পাইকারিতে দেশি পেঁয়াজের দাম নেমে আসে 80 টাকায়, দাম কমে আমদানি করা পেঁয়াজেরও। তবে উল্টো পথে হাঁটছে পেঁয়াজের বাজার। শ্যামবাজারে সপ্তাহ ব্যবধানে 80 টাকা কেজির দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকা পর্যন্ত। মিয়ানমারে পেঁয়াজের দাম উঠেছে প্রতি কেজি 110 থেকে 120 টাকা, কেজিতে 10 থেকে 25 টাকা বেড়ে পাকিস্তান, মিশর, নেদারল্যান্ড ও চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 85 টাকায়। দেশি, হল্যান্ড, মিশর তিন পদে মিলে হলো 74 বস্তা মাল, 74 বস্তা বাড়তি হলো 1,25,000 টাকা। পাকিস্তানে নিলে তো খুচরা 95-100 বস্তা হবে। চায়না যে আগের ভালো পেঁয়াজ পাওয়া যেত, 55-57 পাওয়া যাইতেছে না। আড়তদারদের দাবি, এক সপ্তাহ আগে দেশি আমদানি মিলিয়ে শ্যামবাজারে দৈনিক প্রায় 600 টন পেঁয়াজ আসতো, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 200 টনে। তুরস্ক, চায়না পেঁয়াজ পরে শেষ পর্যায়ে, এসব দেশ থেকে পেঁয়াজ তেমন আসছে না। বার্মার পেঁয়াজ, নতুন পেঁয়াজ উঠছে, অ্যাভেলেবল আসছে। এই পেঁয়াজগুলো যদি আমরা বেশি বেশি আমদানি করতে পারি তাহলে পেঁয়াজ নিয়ন্ত্রণে থাকবে। এ অবস্থায় আড়তদার ও আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রমজান মাস সামনে রেখে মার্চ মাস নাগাদ 2 লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মার্চে দেশীয় নতুন পেঁয়াজ আসবে বাজারে, তাই শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের জন্য পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে জানালেন বৈঠকে অংশ নেওয়া এই আমদানিকারক। সচিব বলছে যে ইন্ডিয়ালার 30,000 টন মেট্রিক পানি ফালাই দিলে আমরাও বড় হারাই দেওয়ার মধ্যে দরকার গার্মেন্টসে দিয়ে মাল আনে। কৃষক যদি দাম না পায় তাহলে তো আগ্রহ হইব না আগামীতে। পেঁয়াজের মৌসুমে প্রায় 15 লাখ টন দেশীয় পেঁয়াজ বাজারে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ,